কিয়ামতের মাঠ কেমন হবে এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামা বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাপ আযরের দেখা হবে যখনই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দেখবে ওয়া আলা ওয়াজহি আযার কতারাতুন ওয়া গাবারাতুন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার বাপকে এমন অবস্থায় যে তার বাপের চেহারাতে ধুলাবালি লেগে আছে যখনই বাপকে দেখবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলবে আলাম আকুল্লাকা আল্লাহ তাআসিনি আব্বা আমি কি আপনাকে দুনিয়াতে সতর্ক করিনি আমি কি আপনাকে বলিনি যে আপনি শিরক করিয়েন না আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আপনি বেঁচে যাবেন কিন্তু আপনি তো আমার কথা শুনেননি এখন বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযার বলবে ফালইয়াউমা লা আসিকা বেটা আজকে তুমি আমাকে যাহাই বলবে আমি তোমার বাপ আযার তাই আজকে পালন করব মানে বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলবেন বেটা দুনিয়াতে তোমার কথা শুনি নাই ঠিক কিন্তু আজকে তুমি আমাকে যা বলবে আমি আজকে তোমার সব কথা মেনে নিব তুমি আমার জন্য কিছু করো এখন যতই হোক বাপ বেটার সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন রব্বি ইন্না ওয়াআতানি আল্লাহ তুজিনা ইয়াউম ইবআসুনা ফাইয়ুখিযিন আখাযা মিন আবিল আবাদি আল্লাহ আপনি বলেছেন যে ইব্রাহিম বিচারের মাঠে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে অপমান অপদস্থ করব না তো আপনি বলেছেন আমাকে অপমান করবেন না আর আজকে বিচারের মাঠ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার সামনে আমার বাপ এরকম ধুলাবালি অবস্থায় ঘুরবে আমার বাপের কপালে জাহান্নাম লিপিবদ্ধ হবে তো আমি জান্নাতি আমার বাপ জাহান্নামি এর সে আর অপমান কি থাকতে পারে তো আল্লাহ আপনি আমার বাপকে ক্ষমা করেন এই কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে বলবেন ইন্নি হারামতুল জান্নাতা আলাল কাফিরিন ইব্রাহিম আযর তোমার বাপ নাকি সেটা আমার পরিচয় নয় বরং আমি আল্লাহর নিয়ম হলো আমি আল্লাহ কোনো কাফেরকে জান্নাতে প্রবেশ করাবো না আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি তার মানে বিচারের মাঠ এমন একটা জিনিস আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ বিচারের মাঠ এমন কঠিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না একমাত্র ক্ষমতা একমাত্র কর্তৃত্ব একমাত্র রাজত্ব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই থাকবেন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের চার পয়সা উপকার করতে পারবে না তার নাম হলো বিচারের মাঠ এত কঠিন আপনার নেতা আপনার উপকার করবে না আপনার নেত্রী আপনার চার পয়সা উপকার করতে পারবে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি যদি দুনিয়াতে মুসলমানদের দোষ দেখার পরও গোপন রাখতে পারো তো এই কঠিন বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য কিছু করতে না পারলেও তুমি যদি দোষ দেখার পর গোপন রাখতে পারো তো বিচারের মাঠে আমি আল্লাহ তোমার দোষগুলোকে ঢেকে রাখবো বলে সুবহানাল্লাহ